দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ বিজনেস রিপোর্টে মূলধন ঘাটতি মেটাতে রাষ্ট্রত্ব ব্যাংকগুলোকে আর কোনো টাকা দেবে না সরকার ঘোষণা অর্থমন্ত্রীর সঞ্চয়পত্রের মুনাফার উৎস কর বাস্তবায়ন নিয়ে কাটছে না ধোয়াশা বিপরীতমুখী বক্তব্য এনবিআর ও সঞ্চয়পত্র অধিদপ্তরের স্থবিরতা কাটেনি কোরবানির পশুর চামড়া বেচে কেনায় ট্যানারি মালিকদের কাছে বকেট তালিকা দিল আরতদাররা এমন সব খবর নেই আমাদের আজকের আয়োজন এখন থেকে ব্যাংকগুলোকে মূলধন ঘাটতি মেটাতে বাজেটে আর কোনো বরাদ্দ রাখবে না সরকার বিদ্যমান সম্পদ ব্যবহার করেই তাদের কার্যক্রম চালাতে হবে সেই সঙ্গে বছরে পনেরো ভাগ মুনাফা অর্জন করতে হবে এমন সব লক্ষ্যমাত্রায় বেঁধে দেওয়া হয়েছে রাষ্ট্রায়ত্ত চারটি বাণিজ্যিক ব্যাংককে রোববার রাজধানীর শের নগরে ব্যাংকগুলোর কর্তৃপক্ষের সাথে বৈঠকে এই দিক নির্দেশনা দিয়েছেন অর্থমন্ত্রী আহামা মুস্তাফা কামাল একদিকে খেলাপি ঋণের চাপ অন্যদিকে লোকসান মিলে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো বেরোতে পারছে না আর্থিক সংকট থেকে নিয়ম অনুযায়ী যে পরিমাণ মূলধন তাদের থাকার কথা তা নেই আটটির মধ্যে ছয়টিতেই এই ঘাটতি মেটাতে সরকার তাদের জন্য সাড়ে বিশ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ দিয়েছে বাজেটে গত সতেরো বছরে দেড় হাজার কোটি টাকা রাখা আছে এই অর্থ বছরেও যা শেষবারের মতো বলছেন অর্থমন্ত্রী এখন থেকে আর যে করা হয়। প্রতি বছর যে রিফাইন্যান্স রিফাইন্যান্সিং করতে হবে লস কভার করার জন্য নম দ্যাট গড দ্যাট ইজ স্টোরি অফ দ্য পাস্ট দে হ্যাভ টু আর্ন মানি দে হ্যাভ টু পে ট্যাক্সেস দ্য গভর্নমেন্ট এবং এই দেশের মানুষকে দেখাশোনা করেই তারা নিজেরা স্যালারি ড্র করবেন শুধু মূলধন ঘাটতি মেটানো নয় এখন থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে মুনাফা অর্জন করতে হবে সরকারের বেঁধে দেওয়া লক্ষ্য অনুযায়ী জড়াতে পারবে না কোনো খেলাপিরি নেও এমন সব শর্ত দিয়ে কর্মপরিকল্পনা হাজির করতে বলেছেন অর্থমন্ত্রী চার ব্যাংকে নতুন করে দায়িত্বে আসা চেয়ারম্যান আর প্রধান নির্বাহীদের এই বৈঠকে সরকারের চাহিদা হলো আমাদেরকে আমাদের ঋণ বাড়াতে পারবে না আমাদের সবাইকে অনেক 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 বেশি প্রফিট করতে হবে মিনিমাম মিনিমাম ফিফটিন পারসেন্ট প্রফিট করতে হবে প্রতি বছর এদের যা অ্যাসেস যা আছে তাদের কাছে সম্পদ যা তার ব্যবহার করবে সেই সম্পদ সম্পদটা সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং তারা যে সমস্ত ঋণ দেবেন সেই ঋণগুলো দেওয়ার সময় যে সিকিউরিটিগুলো নেবেন সিকিউরিটিগুলো যেন এনকেশেবল হয় তারা সেই দায়িত্ব নিয়ে সেই কাজটি করবেন বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী বছরের দ্বিতীয় প্রান্তিকে হাজার কোটি টাকারও বেশি খেলাপি ঋণ বেড়েছে সব ব্যাংক মিলে অর্থমন্ত্রী বলছেন এই পরিস্থিতির পরিবর্তন হবে না নতুন নীতিমালা বাস্তবায়নের আগে নন পারফরমিং লোন আমাদের এখন কোনো সুযোগ নাই সুযোগ নাই কারণে কারণ আমরা নন পারফরমিং লোনের জন্য যে এক্সিট প্ল্যানটা দিয়েছিলাম সেই এক্সিট প্ল্যানটা এখনো কার্যকর করা নাই কার্যকর করাতে পারে নাই কার্যকর হয়নি সেখানে এই এটা জটিল আছে আমাদের ওই কাজটি চলছে খুব তাড়াতাড়ি আমরা করব সুরা করলে আমাদের অবস্থানটা আমরা নিজেরা মূল্যায়ন করতে পারবো আমরাও দেখতে পারবো না আমরা খুশি হবে আমাদের খেলা ঋণ শুধু কমবে না অনেক কমবে এবং ব্যবসায়ীরা বেঁচে যাবে এবং দেশের ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্যের চিত্রই পরিবর্তন হয়ে যাবে এর ফলে ঋণের সুধার এক অঙ্কে নামিয়ে আনা সম্ভব হবে বলেও দাবি করেন অর্থমন্ত্রী ফাইনাল সঞ্চয় পত্রের মুনাফা থেকে কেটে নেওয়া অতিরিক্ত উচ্চ কর গ্রাহকদের জানিয়েছে পরিবর্তিত কর হার কার্যকর হবে পহেলা জুলাই থেকে ফলে কেটে নেওয়া বাড়তি কর ফেরত পাবেন গ্রাহকরা যদিও রাজস্ব বোর্ড বলছে আদায়কৃত কর ফেরত দেওয়ার কোনো সম্ভাবনা নেই তবে চলতি সপ্তাহেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন এনবিআর রিপোর্ট বিনিয়োগের পরিমাণ যাই হোক না কেন সঞ্চয়পত্র কিনে পাওয়া মুনাফার ওপরে কর কাটা হবে দশ শতাংশ করে এমন ঘোষণা এসেছিল বাজেটে পরে তা কিছুটা শিথিল করে পাঁচ শতাংশ করার ঘোষণা দেন অর্থমন্ত্রী পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে যদিও তা বাস্তবায়িত হয়নি এখনও জাতীয় রাজস্ব বোর্ড থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি না হওয়ায় এটার জন্য আলাদা একটা এসআরও জারি হবে এটি দু একদিনের মধ্যে জারি হয়ে যাবে কারণ আমরা এটি ইয়ে থেকে পেয়েছি থেকে পেয়েছি এটা নম্বর নম্বর এবং তখন এটা এটা জারি কার্যকর হবে যার শুধুমাত্র পাঁচ লাখ টাকা আছে এমন না যে যার বিশ লাখ টাকা আছে পাঁচ লাখ টাকা যাবে আর বাকি পনেরো লাখ টাকা যাবে দশ পার্সেন্ট এইরকম না যার সর্বসাকুল্যে পাঁচ লাখ টাকা আছে সেই এই সুবিধাটা পাবে সেটা পেনশনের ক্ষেত্রে হোক পাঁচ বছর মেয়াদি বাংলা তারপরে হইল আপনার পরিবার তিন মাস অন্তর প্রত্যেকটা ক্ষেত্রেই প্রযোজ্য তবে সমস্যা হচ্ছে এরই মধ্যে অর্থ বছরের দুই মাস পেরিয়ে গেছে আর এই সময়ে যেসব গ্রাহক সঞ্চয়পত্রে বিনিয়োগের পুরো অর্থ বা মুনাফা তুলেছেন তাদের থেকে সমান দশ শতাংশ করে উচ্ছে কর কেটে নেওয়া হয়েছে যদিও অর্থমন্ত্রী জানিয়েছিলেন পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা গ্রাহকরা কর পাবেন পহেলা জুলাই থেকে সেই হিসেবে এই সীমার মধ্যে থাকা গ্রাহকদের কাছ থেকে গেল দুই মাসে পাঁচ শতাংশ করে বাড়তি কর কাটা হয়েছে যে টাকাটা বাড়তি ছিল সেই টাকাটা হয়তো তার সাথে সমন্বয় করে দিয়ে দিবে তবে যখনই সার্কুলারটা আসুক না কেন এটা কার্যকরী হবে পহেলা জুলাই থেকে আয়কর একবার কর্তন করার পরে এটিকে রিফান্ড প্রক্রিয়াটা খুব জটিল এবং এটি অর্থবিলের যে বিষয়টা আছে সেটাকে আবার যখন পরিবর্তন করা হয় তখন এসআর মাধ্যমে করা হয় তো এসআরওটি জারির তারিখ থেকে এটা কার্যকর হবে কাজই এর আগে থেকে যদি কার্যকর করতে হয় তাহলে আবার আরেকটা এসআরও জারি করতে হবে এবং সেটি এখনও আমরা সেভাবে চিন্তা করিনি চলতি অর্থবছর সঞ্চয়পত্র বিক্রির মাধ্যমে জনগণের কাছ থেকে সাতাশ হাজার কোটি টাকা ধার নিতে চায় সরকার যদিও গেল অর্থবছর শেষে এই খাত থেকে সরকারের ঋণের পরিমাণ দাঁড়িয়ে ছিল ঊনপঞ্চাশ হাজার নশো কোটি টাকা ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট টেলিভিশন বাংলাদেশের ভোগ্যপণ্য পরিবেশ নগর এবং আর্থিক ব্যবস্থাপনা খাতে বিনিয়োগ করতে চায় সিঙ্গাপুর যা সম্ভব্যতা যাচাই করতে দেশের বিভিন্ন ব্যবসায়িক গ্রুপের সঙ্গে বৈঠক করবে সিঙ্গাপুরের ব্যবসায়ীরা রোববার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এফ বিসিসিআই এবং সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের যৌথ সভায় এসব কথা জানানো হয় বাংলাদেশে যত দেশ ব্যবসা করে তার মধ্যে বিনিয়োগের দিক থেকে সিঙ্গাপুরের অবস্থান পঞ্চম দু সালে ডিসেম্বর পর্যন্ত সেখানকার উদ্যোক্তারা সব মিলে একশো কোটি ডলার বিনিয়োগ করেছে দেশের বিদ্যুৎ জ্বালানি আইসিটি টেক্সটাইল সহ উৎপাদনমুখী খাতে বিশাল জনসংখ্যা ক্রমবর্ধমান বাজার ও ভোক্তার ক্রয় ক্ষমতা বেড়ে যাওয়ায় এবার এই বিনিয়োগ আরও বাড়াতে চায় সিঙ্গাপুরের ব্যবসায়ীরা We are focused on three tracks. Um, the first track is uh, Build Environment and urban Solutions. Our second track, our, our areas of interest, is in the area of financial services, uh, business process outsourcing. Um, and our third area is looking at uh, consumer goods. Uh, so our delegates come from uh, these areas this time round. যদিও এখন পর্যন্ত বাণিজ্যিক সমঝোতায় পৌঁছায়নি সদস্য তবে কোন খাতে কি বিনিয়োগের সুযোগ রয়েছে তা যাচাই করে দেখছেন তারা Uh, we can only hope, but we will not be able to put a finger to the value. Bangladesh has one of the most liberal and flexible investment regime in South Asia. Has it has, uh, among the incentives are generous tax holidays, tax exemptions, accelerated <coughs> depreciation, tariff free funds, dual taxation prevention, hundred percent foreign ownership, and full rep repatriation of.

ট্যানারি মালিকদের কাছে পাওনার তালিকা জমা দিয়েছে কাঁচা চামড়ার আড়তদাররা রোববার রাজধানীর মতিঝিলে ছিলে সম্মেলন কক্ষে দুই পক্ষের বৈঠকে এই তালিকা জমা দেওয়া হয় হিসেব অনুযায়ী দু হাজার পনেরো থেকে দু হাজার উনিশ এই পাঁচ বছরে ট্যানারি মালিকদের কাছে দুইশো কোটি টাকার মতো বকেয়া দাবি করা হয়েছে আড়তদারদের পক্ষ থেকে এ তালিকা যাচাই বাছাই শেষে আরতদারদের সাথে আবারও বৈঠক করার কথা রয়েছে ট্যানারি মালিকদের এরপর বকেয়া আদায়ের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার দুই পক্ষকে নিয়ে আবারও বৈঠকে বসবে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফ এদিকে অর্থসংকটের কারণে দেশ জুড়ে চামড়ার বেচাকেনাও একরকম স্থবির হয়ে আছে ময়মনসিংহে এখনও অর্ধেকের বেশি চামড়া অবিকৃত রয়ে গেছে লোকসানের সংখ্যায় যশোরের অনেকেই চামড়া বিক্রি করছেন না আর যেসব জেলায় কিছুটা বিক্রি হচ্ছে সেখানেও ন্যায্য দাম পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা ডেস্ক রিপোর্টে বিস্তারিত ময়মনসিংহের বাজার স্থানীয় ছাড়াও সিলেট অঞ্চলের পাইকার ফড়িয়া ও ক্ষুদ্র ব্যবসায়ীরা কয়েক লাখ চামড়া নিয়ে জড়ো হয়েছেন সেখানে কিন্তু কোরবানির প্রায় দুই সপ্তাহ পার হলেও এখনো অর্ধেকের বেশি চামড়া বিক্রি হয়নি বিশাজন ব্যাপারী আইছে দুই কিছু মাল রইছে আর সব মাল পরি হাট বাজারে মাল পরি রইছে কেউ চামড়া কিনতে দুই জন আইছিল একজন কিনতেছে আরেকজন চলে গেছে যশোরের রাজারহাটে সরকার নির্ধারিত দামের চেয়ে কম দামে পিস হিসেবে গরুর চামড়া বিক্রি হচ্ছে অথচ মান ও আকার ভেদে গরুর চামড়া প্রতি বর্গ ফুট পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা নির্ধারণ করেছে সরকার একই অবস্থা ছাগলের চামড়ার ক্ষেত্রেও তাই এমন দামে লোকসানের আশঙ্কায় চামড়া বিক্রি করছেন না অনেক ব্যবসায়ী অপেক্ষা করছেন ট্যানারি মালিকদের নাটোরের চক বৈদ্যনাথ আরতেও প্রায় একই চিত্র ব্যবহারীরা দাম বলে দুইশো টাকা এখন চামড়া বিক্রি করতে পারিনি সকালের থেকে এভাবে চললে তো আমরা দারিদ্র্য ব্যবসায়ী যারা আছি আমাদের এই ব্যবসা থাকবে না তবে ট্যানারি মালিকদের অভিযোগ ব্যবসায়ীরা দাম বেশি চাওয়ায় তারা পর্যাপ্ত চামড়া কিনতে পারছেন না এই রাজারহাটে কিছু ফরিয়া আছে ঘর ঘরের এই ফরিয়ারা আমরা যে ঢাকা থেকে এসেছি আমাদের থেকে বেশি দাম দেয় কিনা ওরা বেচার অ্যাবিলিটি রাখে ওরা ঘরে নিয়ে বা কৌশলে আমাদের কাছে বিক্রি করবে আশানুরূপ দামে ট্যানারি মালিকরা বাজারে চামড়া কিনতে গেলে কেনা আরও জমে উঠবে বলে মনে করেন ব্যবসায়ীরা নাদিয়া আফরিন বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন সপ্তাহের প্রথম কার্য দিবসে নেতিবাচক ধারায় লেনদেন শেষ করেছে ঢাকার পুঁজিবাজার দিন শেষে সার্বিক সূচক ডিএসটিএক্স তেরো পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার দুশো তেইশে এদিন বেচা কেনা হয়েছে চারশো কোটি টাকার হাতবাদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে একশো পাঁচটির কমেছে দুশো চোদ্দোটির আর অপরিবর্তিত আছে পঁয়ত্রিশটির দর এবারে বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ইপেল স্টক ব্রোকারেজের আজকে সপ্তাহের প্রথম কার্য দিবসে আমরা দিন শেষে দেখতে পাচ্ছি যে ডিএসি এক্স তেরো পয়েন্ট কমে ক্লোজ হয়েছে পাঁচ পয়েন্টে এবং আজকে দিন দিনশেষে ইন্ডেক্সের এই ডাউন ট্রেন্ডের পেছনে আমরা সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন দেখতে পাচ্ছি ডিসি লার্জ ক্যাপ সেক্টরগুলোর থেকে আজকে ডিএসসি লার্জ ক্যাপ সেক্টরগুলোর মধ্যে শুধুমাত্র এনভিএফআই ছাড়া বাকি সবগুলো লার্জ ক্যাপ সেক্টরই দিনশেষে নেগেটিভে ক্লোজ হয়েছে যার মধ্যে আজকে সবচেয়ে বেশি নেগেটিভ ছিল ফুড অ্যান্ড অ্যালাইট সেক্টর এবং ঠিক তারপরেই ছিল টেলিকমিউনিকেশন সেক্টর এবং ইন্ডেক্সের এই ডাউন ট্রেন্ডের কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট আমরা ওভারঅল ডিএসসির ডেলি টার্ন ওভারেও লক্ষ্য করছি যার ফলে আজকে ডিএসির ওভারঅল ডেইলি টার্ন ওভার গত বৃহস্পতিবারের তুলনায় টু পার্সেন্টের মতো ডিক্লাইন করেছে তবে গত বৃহস্পতিবারের মতো আজকেও মোস্ট ট্রেডের শেয়ারগুলোর তালিকা সবার শীর্ষে অবস্থান করছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড আমরা জানি যে গত বৃহস্পতিবারে একটি ডিসক্লোজার এসছে যে এল আর গ্লোবাল তাদের মিউচুয়াল ফান্ডগুলোর টেনিউর এক্সটেন্ড করেছে এবং তার ফলে স্বভাবতই আজকে মিউচুয়াল ফান্ড সেক্টর কিছুটা ভাইব্রেন্ট ছিল এবং আজকে আমরা ডিএসসির মোস্ট টপ টেন লুজার কোম্পানিগুলোর লিস্টে পাঁচটি মিউচুয়াল ফান্ড কোম্পানির নাম দেখতে পাচ্ছি পাখির মতো উঠতে পারা দুই পায়ে হাঁটা দৌড়ানো মানুষকে সহযোগিতা করা কিংবা আপন মনে ছবি আঁকা রোবট এখন কি করতে পারে না সেটি এখন বড় প্রশ্ন চীনের বার্ষিক রোবট সম্মেলনে এমনই অবাক করা সব উদ্ভাবন নিয়ে হাজির হয়েছে সারা বিশ্বের রোবট নির্মাতা প্রতিষ্ঠানগুলো ছয় দিনের সেই আয়োজনের খবরই থাকছে ডেস্ক রিপোর্টে ডানা উড়ে বেড়াচ্ছে ছাই এক পাখি তবে জীবন্ত নয় পাখির আদলে গড়া এক রোবট যেটি তৈরি করেছে জার্মান অটোমেশন প্রতিষ্ঠান ফেস্টো সামুদ্রিক পাখি হেরিংগালের আদলে চারশো গ্রাম ওজনের এই রোবট পাখি উড়ে বেড়াতে এবং নিচে নেমে আসতে সক্ষম আর তাই চীনের বেজিংয়ে অনুষ্ঠিত রোবট কনফারেন্সে ফেস্টো রোবট পাখি ছিল আগ্রহের তালিকার শীর্ষে আজ আমরা প্রদর্শন করছি উড়ন্ত পাখি রোবট যা খুবই হালকা ওজনের আমরা দেখেছি যে ফেস্টোর অনেক উড়ন্ত রোবোটিক পণ্য আছে যা হালকা ডিজাইনে তৈরি করা দরকার এখানে এই পাখিটির সম্প্রসারিত পাখার দৈর্ঘ্য প্রায় দুই মিটার আর ওজন চারশো গ্রাম সেই সাথে আমরা প্রযুক্তিগত কিছু পরিবর্তনও এনেছি সত্যিকারের পাখির মতো এটি যখন ওড়ার সময় ডানা ঝাপটাবে তখন জিপিএস এবং রিমোট ক্যামেরার সাথে সংযোগ তৈরি হবে যেন এটি আধা স্বয়ংক্রিয়ভাবে বাতাসে উঠতে পারে দর্শনার্থীদের নজর কেড়েছে সার্ভিস রোবটও হাঁটতে কিংবা দৈনন্দিন কাজে সহায়তা করতে সক্ষম এমন রোবটের চাহিদা বাড়ছে বিশ্বজুড়ে তবে এসব রোবটের সবচেয়ে বড় সমস্যা চলাচলের ধীর যা সমাধানে দুই পায়ের রোবট এনেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ক্যানি ইউনিস রোবো নেহজা নামক এই রোবটটি হাঁটতে এবং চাকায় গড়িয়ে চলতে সক্ষম গতানুগতিক সার্ভিস রোবট যেগুলো শপিং মল এক্সিবিশন হল কিংবা ব্যাংকে গ্রাহকদের সেবা দেওয়ার কাজে ব্যবহৃত হয় তাদের ক্ষেত্রে হুইল চেসিসি ব্যবহার করা হয় এতে যে সমস্যা হয় তা হলো এই রোবটগুলি খুব ধীরে চলাচল করে এমনকি তারা অসম রাস্তা কিংবা কার্পেটের উপর চলতে পারে না কিন্তু এই রোবট সেখানে স্বাভাবিকভাবে চলাচল করতে পারে যেমনটা পারে সমতল ভূমির ওপর এটা রোবটের পায়ের এক বৈপ্লবিক উদ্ভাবন এমন সব নিত্য নতুন উদ্ভাবন প্রদর্শিত হয়েছে রোবট কনফারেন্সের পঞ্চম এই আয়োজনে যেখানে সার্ভিস এবং রোবটের পাশাপাশি ছিল শিল্পী রোবটও যে ছবি আঁকতে পারে হুবহু সামনে থাকা বিষয়বস্তু প্রদর্শনীতে আসা শিশুদের মুগ্ধ করেছে সুপার আদলে গড়া রোবটও যখন সার্ভিস সেক্টর ও শিক্ষা ক্ষেত্রে ব্যবহারের জন্য রোবট বিষয়টি আসে এমনকি বর্ষিয়ানদের দেখাশোনার জন্য রোবট ক্ষেত্রেও আমি মনে করি চীন খুবই ভালো কাজ করছে এবারে রোবট সম্মেলনে বিশ্বের প্রায় ছশো ষাট জন বিশেষজ্ঞ আর উদ্যোক্তা তাদের উদ্ভাবন তুলে ধরেন চীনের রাজধানী বেজিং এ ছয় দিন ব্যাপী এই আয়োজন শেষ হয়েছে পঁচিশ আগস্ট বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাগবে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন